আচ্ছা আচ্ছা, আজকে আমরা দেখবো কীভাবে হচ্ছে ট্রান্সফার ওয়াইজে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য কারেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন পাওয়া যায়। সো আমরা যদি তাদের এই আর্টিকেলটা দেখি, এখানে স্পষ্টভাবে তারা লিখে দিছে হচ্ছে যে 20 জিবিপি এর মতো হচ্ছে আমার অ্যাকাউন্টে অ্যাড করা লাগবে যদি আমি অ্যাকাউন্ট ইনফরমেশন পেতে চাই, আর হচ্ছে আমার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, নাহলে হচ্ছে আমি ইনফরমেশন নিতে পারবো না। সো যদি এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যেই কারেন্সি এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবেন ওই কারেন্সি এর 20 অ্যামাউন্ট হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। যেমন আপনি যদি ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে চান সেক্ষেত্রে আপনাকে 20 USD দিতে হবে, যদি আপনি ইউকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে চান সেক্ষেত্রে আপনাকে 20 GBP অ্যাড করতে হবে এভাবে। তো হচ্ছে আর হচ্ছে আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। অনেক সময় আইডেন্টিটি আপনি আগেও ভেরিফাই করতে পারেন এবং হচ্ছে পরেও হচ্ছে আপনি আপনার এই অ্যামাউন্ট অ্যাড করতে পারেন। আমি যেটা করছি সেটা হচ্ছে আমার আইডেন্টিটি অনেক আগে ভেরিফাইড করা আছে, এখন হচ্ছে আমি এই অ্যামাউন্টটা অ্যাড করে হচ্ছে 20 USD অ্যাড করে আমি হচ্ছে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা নিব। তো এখানে হচ্ছে দেখেন আমি আমার অনেকগুলো কারেন্সি অলরেডি অ্যাড করা আছে, তো আপনি এখান থেকে হচ্ছে এই ওপেন নিউ ব্যালেন্সে ক্লিক করে আপনি যাতে না থাকে USD কারেন্সি যদি আপনি নিতে চান এখান থেকে হচ্ছে আপনাকে USD কারেন্সি সিলেক্ট করতে হবে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটা বিষয় আরও আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি অনেক দেশের কারেন্সি বা অনেক দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন না। যেগুলো পাবেন না সেগুলো হচ্ছে আপনার কোন কোন দেশেরগুলো পাবেন না, এখানে আপনার দেওয়া আছে দেখেন, এই এই কারেন্সিগুলোর হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন না, বাকি অনেকগুলো কারেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন চাইলে আপনি নিতে পারবেন। সো আমি হচ্ছে USD কারেন্সিটা নেব। এখানে দেখেন আমার আইডেন্টিটি অলরেডি ভেরিফাইড দেখাইতেছে, তো অনেকে এটা না দেখাইতে পারে, আপনার আগে অ্যাড করা লাগতে পারে, এরপরে হচ্ছে আপনাকে ভেরিফাই করা লাগতে পারে। তো এখানে হচ্ছে গেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন, তারপরে এখানে দেখবেন অটোমেটিক্যালি 20 হয়ে যাবে, অর্থাৎ 20 USD। আপনি যদি এখানে দেখেন আমি যদি হচ্ছে অন্য কারেন্সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন নিতে চাই, যেমন যদি ইউকে নিতে চাই, সো আমি যদি এখানে দেখেন গেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে দেখবেন এখানে 20 GBP অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এখানে দেখেন আমার অন্য একটা কারেন্সি অ্যাড করা আছে আমাদের লোকাল কারেন্সি, আমি যদি এইটার অ্যাকাউন্ট নিতে চাই দেখেন এটার কোনো অ্যাকাউন্ট কিন্তু নেওয়া যাচ্ছে না, মানে এটার কোনো অ্যাকাউন্ট নেওয়া যাবে না। সো আমার হচ্ছে এখান থেকে USD কারেন্সির অ্যাকাউন্টটা আমি এখন নেব। এখানে আপনি এই পেমেন্ট মেথডগুলো ব্যবহার করে হচ্ছে পেমেন্ট দিতে পারবেন। সো আমি হচ্ছে ডেবিট কার্ডটা ইউজ করতেছি, এখন একটা স্মল একটা অ্যামাউন্ট হচ্ছে ফি কাটবে এখানে। আচ্ছা, আমি হচ্ছে কার্ড ইনফরমেশনগুলো দেখাইলাম না, ওগুলো হচ্ছে আমি ইনপুট করে হচ্ছে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করছি। আচ্ছা, আপনার পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে এভাবে একটা আসবে, উইন্ডো আসবে, দেখুন এখানে উই আর ওয়েটিং টু রিসিভ ইউর মানি, ওয়ান্স উই হ্যাভ ইট উই উইল গিভ ইউ দ্য ইউজড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ওকে, সো এখানে দেখেন আমার হচ্ছে $20 হচ্ছে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে অলরেডি, আর হচ্ছে এখানে দেখেন এখানে আমার হচ্ছে ইউজ অ্যাকাউন্ট ডিটেলস দিচ্ছে, এখানে আমি পেয়ে গেছি। সো এই হচ্ছে মূলত উপায়, আর এখন হচ্ছে 20 USD আমি হচ্ছে ব্যবহার করতে পারবো কিনা, মানে আমি টাকাটা উইথড্র করতে পারবো কিনা, সো এইটা হচ্ছে একটা ব্যাপার। সো এটা এখন দেখবো যে আসলে এটা উইথড্র করা যায় কিনা। তো এখানে হচ্ছে আমি সেন্ড USD-তে গেলাম, এখানে দেখেন আমি হচ্ছে সেম কারেন্সিতে নেবো না, আমি হচ্ছে লোকাল কারেন্সিতে দেখি নেওয়া যায় কিনা। সো এখানে দেখেন এটা ফি কাটবে যদি আমি লোকাল কারেন্সিতে নিতে চাই, যেটা হচ্ছে 2.33 USD হচ্ছে আমার ফি কাটবে।
আর রেট আছে আজকে হচ্ছে 84.7950, এবং আমি হচ্ছে লোকাল কারেন্সিতে নিই এটা। দেখি আমার বিকাশে নেওয়া যায় কিনা টাকাটা। এটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। সো আমি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নিব। 20 USD হচ্ছে আমি সেন্ড করতেছি, 2.33 USD হচ্ছে আমার ফি কাটবে এখান থেকে, আর বাকিটা হচ্ছে আমার চলে আসবে আমার অ্যাকাউন্টে। সো ওকে, আমি হচ্ছে ওয়েট করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার সর্বোচ্চ 15 মিনিট সময় লাগতে পারে আমার বিকাশ অ্যাকাউন্টে আসতে। মানে বিকাশ অ্যাকাউন্টে যে টাকাটা আসে এটা খুবই দ্রুত আসে ওদের থেকে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও হচ্ছে খুব দ্রুত আসে। সো আমি হচ্ছে লাস্ট এক্ষেত্রে উইথড্র দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা একটু করতে হবে যে আপনি শুক্রবারই উইথড্র দিবেন না, শুক্র শনি 2 দিন বাদ দিয়ে উইথড্র দিবেন, তাহলে হচ্ছে আপনি সেম ডেতেই পাওয়ার সম্ভাবনা বেশি। সো এই হচ্ছে আসলে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাবেন, আর হচ্ছে কিভাবে টাকা আপনি হচ্ছে আপনার লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশে সেন্ড করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি হচ্ছে একবার যদি যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনি হচ্ছে ওই অ্যামাউন্টে অ্যাড করে নেন, অর্থাৎ আপনি যদি ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেন 20 USD অ্যাড করার মাধ্যমে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল ওইগুলো নিতে হলে আপনাকে আর পরবর্তীতে কোনো অ্যামাউন্ট অ্যাড করে নিতে হবে না, আপনি ওইগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সো হচ্ছে আপনি একবার যে কোনো একটা কারেন্সি নিতে হলে আপনার ওই কারেন্সির 20 অ্যামাউন্ট আর 20 অ্যামাউন্ট অ্যাড করে নিতে হবে, এরপর থেকে আপনি সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যেগুলি অ্যাভেলেবেল আছে নিতে পারবেন কোনো রকম হচ্ছে অ্যামাউন্ট অ্যাড করা ছাড়া। এটা একটা খুবই ভালো পজিটিভ দিক। আর হচ্ছে আমি অলরেডি বিকাশের যে পেমেন্টটা ছিল ওইটা আমি অলরেডি আমার বিকাশে পেয়ে গেছি। সো এটা হচ্ছে আমার জানানোর ছিল। সো এই ভিডিওটা শেষে আমি হচ্ছে এই ভিডিওটা আবার হচ্ছে এটার সাথে একটু সংযুক্ত করে দিতেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের হচ্ছে যে ট্রান্সফারেন্স কমিউনিটি বাংলাদেশের নামে একটা গ্রুপ আছে, আপনি হচ্ছে আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন। ওখানে আপনি আপনার যে কোনো সমস্যা থাকে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আপনি করতে পারেন। ঠিকানা হচ্ছে facebook.com/groups/transferwisebangladesh। সো থ্যাংক ইউ সো মাচ।